নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি মটরশুঁটির কচুরি করব। এই মটরশুঁটি কচুরি করার জন্য আমি কি কি নিয়েছি দেখুন। মটরশুঁটি নিয়েছি, ময়দা নিয়েছি, একটুখানি লবণ দিয়ে দিলাম, আর ময়নের জন্য এই দেখুন সাদা তেল দিয়ে দিলাম। এটা আপনারা 1 চামচও দিতে পারেন, এবার 2 চামচও দিতে পারেন, যেরকম খাস্তা খাবেন সেরকম দেবেন। এবার এটাকে আমি মাখিয়ে নেব। এবার আস্তে আস্তে জল দিয়ে মাখাবো, বেশি জল দিয়ে মাখাবো না। আপনারা এইভাবে প্রথমে ময়দাটাকে মাখিয়ে নেবেন। এই দেখুন বন্ধুরা, আমার ডোটা হয়ে গেছে। এবার এটাতে আমি একটুখানি সাদা তেল মাখিয়ে রেখে দিচ্ছি, ঢাকা দিন। এবার এই দেখুন, এই মটরশুঁটি গুলো প্রথমে আমি ছাড়িয়ে নেব। মিক্সির মধ্যে মটরশুঁটি গুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি এই দেখুন স্বাদ অনুসারে লবণ দিলাম। এবার এর মধ্যে একটুখানি চিনি দিচ্ছি, চিলি ফ্লেক্স দিচ্ছি, ব্ল্যাক সল্ট দিচ্ছি, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি এবার পেস্ট করে নেব। এই দেখুন, এর সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে প্রথমে আমি পেস্ট করে নেব। এই দেখুন বন্ধুরা, এইটা আমার মটরশুঁটি পেস্টটা হয়েছে, তেলটা গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি এই মটরশুঁটি পেস্টটা এই দেখুন দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি একটু কষে নেব। আপনারাও ঠিক এইভাবে মটরশুঁটি পেস্টটাকে একটু কষে নেবেন, নাহলে কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে, খেতে ভালো লাগবে না। মটরশুঁটি পেস্টটা কষা হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আপনারাও ঠিক এইভাবে প্রথমে কাঁচা মটরশুঁটিটাকে পেস্ট করে নিয়ে একটু তেলে নেড়ে চেড়ে নেবেন, তাতে এই কাঁচা গন্ধটা থাকবে না, কচুরিটা খেতে খুব ভালো লাগবে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আধ ঘন্টা ময়দার ডোটাকে করে ঢাকা দিয়ে রেখেছিলাম, এটা খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি কচুরির জন্য আমি এটা লেই কেটে নেব। এইভাবে দেখুন, একটু বড় বড় করে লেই কাটতে হবে, খুব ছোট ছোট লেই কাটলে এটা হবে না। এই দেখুন, এইভাবে সবগুলোকে প্রথমে আমি লেই কেটে নেব। দেখুন লেই গুলোকে এইভাবে গোল গোল করে নেব। এখন গোল গোল করে নিলাম, দিয়ে এটাকে প্রথমে আমি তুলে রাখছি। দিয়ে এই দেখুন একটা লেই নিলাম, লেইটার উপরে একটু ময়দা ছড়িয়ে দিলাম, এটা একটু ময়দা লাগে। কচুরির জন্য মটরশুঁটির পেস্ট হয়ে গেছে, এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। এইভাবে খোলটা করে নেব, খোলটা করে নিয়ে এই দেখুন ওর মধ্যে এই দেখুন মটরশুঁটির এই যে পেস্টটা দিয়ে দিলাম। এইভাবে প্রথমে আমি সমস্ত খোলগুলোর মধ্যে মটরশুঁটির পেস্টটা দিয়ে দেব। আপনারাও ঠিক এইভাবে প্রথমে মটরশুঁটির খোল করে নিয়ে তার মধ্যে এই মটরশুঁটির পুরটা দিয়ে দেবেন, পুরটা দিয়ে এইভাবে করে নেবেন, তারপরে বেলবেন। এবার এই দেখুন বন্ধুরা, আমি বেলে নিচ্ছি, আপনারাও ঠিক এইভাবে বেলে নেবেন। এই দেখেছেন, একটুখানি ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে হালকা হাতে বেলতে হবে, যাতে না মটরশুঁটির পুরটা বেরিয়ে যায়। দেখেছেন, আপনারাও ঠিক এইভাবে বেলে নেবেন।
দেখেছেন বন্ধুরা কি দারুন মটরশুঁটির কচুরি টা হয়ে গেল। এবার এই দেখুন এটা বেটে দেখাচ্ছি, এই দেখেছেন কি সুন্দর মটরশুঁটি কচুরিটা হয়ে গেল। আপনারাও ঠিক এইভাবে মটরশুঁটি কচুরির লুচিগুলোকে বেলে নেবেন। আমার কি সুন্দর কচুরিগুলো বেলা হয়ে গেছে, এবার চলুন এগুলোকে ছেঁকে নি। এই দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই কচুরিগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এই দেখুন দেখেছেন কি দারুন ফুলে গেল, দেখুন। এই দেখুন আবার একটা ছেড়ে দিচ্ছি। দেখেছেন কি দারুন ফুলে যাচ্ছে, আপনারাও ঠিক এইভাবে কচুরিগুলো ভেজে নেবেন। কচুরির কচুরিটা খেতে দারুন টেস্টি লাগে। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখুন বন্ধুরা আমার কি সুন্দর কচুরিটা হয়েছে, দেখেছেন একদম মুচমুচে খুব সুন্দর কচুরি হয়েছে। আপনারাও ঠিক এইভাবে কচুরি তৈরি করবেন, দেখবেন দারুন খেতে লাগবে। এই মটরশুঁটি বা কড়াইশুঁটির কচুরিটা এই সময় খেতে খুব ভালো লাগে। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয় তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।